আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালোই আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলবো অবশ্যই সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভেবেছিলাম এই কন্টেন্ট নিয়ে আর কোনো ভিডিও করব না, আমাদের রান্না চ্যানেল ব্লগ চ্যানেল সেগুলো নিয়ে থাকব, কিন্তু আসলে থাকতে পারছি না। চারিদিকে যেরকম সব কিছু দেখছি তো সেরকম আসলে থাকতে পারছি না। কিছুক্ষণ আগে লিঙ্কা একটা ভিডিও দিল, সেটা দেখলাম। সকালে আবার আরেকজন একটা ভিডিও দিয়েছে, মানে এখন তো সবাই শুধু ইউটিউবে এগুলাই ভিডিও দিচ্ছে, আমিও দিয়েছি। তো আসলে না দিয়ে পারা যাচ্ছে না, যে ধরনের কথা শুনছি যেগুলো শুনছি সেগুলো আসলে মেনে নিতে পারতেছি না যে মানুষ এতটাই খারাপ হতে পারে। আসলে জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এখন আমরা যা দেখছি আমরা হচ্ছি ভুক্তভোগী, আমরা যা দেখছি সেটাই মনে হচ্ছে সত্য, কিন্তু কিছু কিছু কথা শুনলেই বোঝা যায় যে আসলে এই কথাটা সত্য বা এই কথাটা মিথ্যে। বা কিছু কিছু ভিডিও দেখছি তারা কিন্তু প্রমাণসহ ভিডিওগুলো দিচ্ছে। তো আমিও সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে। সেদিন পায়লাপুর হাজবেন্ড যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটা দিয়ে সে কিন্তু তোলপাড় করে দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্মটা। সে এই ভিডিওটা একদম দিয়ে প্রত্যেকটা বাবার একটা যে সম্মান ছিল, সন্তানরা যে বাবাদেরকে সম্মান করতো সে একদম সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা রিঙ্কার কথাবার্তা এবং রিঙ্কার যেই ফেস কাটিং সেটাও কিন্তু তার সঙ্গে অনেকটাই মিলে। আর রিঙ্কা কিন্তু একদম সরাসরি বলে দিয়েছে তার ডিএনএ টেস্ট করতে, তার যদি সে সাহস না থাকতো সে কিন্তু এই কথাটা বলতে পারতো না। আর আমি আগে বলে নিচ্ছি, আমার এই কথাগুলো কিন্তু আমি নিজে থেকে বলছি না, আমি আশেপাশে ভিডিও দেখছি, তাদেরই ভিডিওগুলো দেখছি, সেগুলো দেখে যেমন রিঙ্কার ভিডিও, রুপি আপু, তারপর পায়েল আপু, মুক্তা আপু বা তার মেয়েরা যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো দেখেই কিন্তু আমার এই ভিডিওগুলো আমি কিছু কথা মানে সেগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেই ভিডিওটার মধ্যে ভাইয়া যে কথাগুলো বলেছে পায়েল আপুর হাজবেন্ড, সেই কথাগুলো আসলে আমার এতটাই যে খারাপ লেগেছে, মানে নিজেকে অনেক খারাপ লেগেছে। একটা বাবা তার মেয়ের সম্বন্ধে এইভাবে কথা বলতে পারে, এটা মানে এই প্রথম দেখলাম যে একটা বাবা তার মেয়েকে সানি লিওনের সাথে তুলনা করে, এবং কি আরও যেই ধরনের কথাবার্তা সে বলেছে সেগুলো মানে মেনে নেওয়া যায় না একদমই। তো আর কথাগুলো যে সে যখন সে বলছিল তখন কিন্তু পাশ থেকে অনেক কথা ভেসে আসছিল, কিছু কিছু কথা সেগুলোও কিন্তু আমরা শুনতে পেরেছি। এমন কোনো অনেক ইউটিউবাররা তারা কিন্তু এই কথাগুলো কিন্তু এখনও শেয়ার করছে অনেক ভিডিওর মধ্যে। আজকে আমি অনেক ভিডিওর মধ্যে দেখলাম, তো জানি হয়তো আপনারা আমাদের এই চ্যানেলগুলো দেখছেন, কিন্তু আমাদের কোনো দোষ নেই, আপনারা কিন্তু আমাদের কোনো দোষ দিতে পারবেন না। আপনারা এটা পাবলিক করেছেন, এখন এটা আমরা সবাই দেখছি, আমরা সত্যটা এখন আসল সত্য কি সেটা জানতে চাই। এখন চুপ করে থাকলে হবে না, তারপর কমেন্টস বক্স যেটা অফ করে রাখলে হবে না, সব কিছু ওপেন করে দিতে হবে। এখন আপনাদের এখন মানুষকে জবাবদিহি করতে হবে, আপনারা কেন এরকম ইউটিউব প্ল্যাটফর্মে এরকম একটা মজা খেলা শুরু করে দিয়েছেন। তো তারপরে চলে আসছে, অনেক আপুরা এখন আবার বলছে যে বড় বড় ইউটিউবাররা যেই প্রমোট করা যে বিষয়টা, তো আসলে আমরা যে মেয়েরা, বিশেষ করে আমরা মেয়েরা যে ইউটিউব প্ল্যাটফর্মে আসি, আমাদের কিন্তু অনেক বাধা বিপত্তি অনেক কিছু সহ্য করতে হয়। একটা মেয়ে যখন ইউটিউবে কাজ করে তার ফ্যামিলি থেকে অনেক কিছুই বাধা থাকে, তারপরও আমরা শখের বশে কাজটা করি। আমি যখন ইউটিউবে আমার প্রথম চ্যানেল আমি ওপেন করেছি, আমার আরেকটা চ্যানেল আছে তখন ওপেন করেছিলাম, তখন আমি জানতামই না ইউটিউব থেকে কোনো একটা ইনকাম বা এরকম কিছু, কিন্তু এখন জানি ইউটিউব থেকে ইনকাম করা যায় বা কিছু একটা। কিন্তু আমাদের দেখেন অনেক আপুদের ভিডিও, যারা আমরা ছোটো আছি তাদের ভিডিও অনেক কোয়ালিটিফুল ভিডিও করি, অনেক এত ভালো রান্না করি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, পায়েল আপু, মুক্তা আপু বা অন্য অন্য যারা রাঁধুনিরা আছেন, ভিডিও করেন, যারা অনেক বড় হয়ে গিয়েছেন, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছেন, তাদের থেকে কিন্তু কম ভালো রান্না করি না ইনশাল্লাহ। কিন্তু আমাদের রান্না কেউ দেখে না, কিন্তু তারা যখন একটা কোনো রান্না দেখায় না, কোনো ব্লগও দেখায় না, শুধু সামনে এসে ফেস দেখিয়ে কিছু কথা বলে, এতেই কিন্তু তারা তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। তাহলে তো আপনাদের বুঝতে হবে যে আপনাদের মানুষ কতটা ভালোবাসে, কতটা পছন্দ করে, তাই না? আপনারা তাদের মনে এতটা কষ্ট এভাবে তাদেরকে অপমান করতে পারেন না, আপনাদের এই ভিডিওগুলো এখন কিন্তু বন্ধ করা উচিত। আর এই ধরনের প্রমোটের নামে আপনারা যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, শুধু আমি আপনাদেরকে বলবো না, যারা এই কাজগুলো
করছেন এই প্রমোটের নামে। আমি আমার আগের প্রসঙ্গে চলে আসি, যা ইউটিউবে চ্যানেল প্রমোট করলে যে চ্যানেলটা বড় হয়ে যাবে সেটা কিন্তু কোনো কথা না। আর যারা আপনারা এই কাজগুলো করেন তারা এই কাজগুলো এখন থেকে বন্ধ করে দেন। আর আমরা যারা মেয়েরা ইউটিউবে আসি, আমি আগে বলছি, তারা কিন্তু অনেক কষ্ট করি আমাদের ইউটিউবে ইউটিউবে একটা ভিডিও তৈরি করতে বা একটা ভিউ হলে না হলে অনেক কষ্ট লাগে আমাদের। আর আমাদের ফ্যামিলি থেকেও অনেক বাধা থাকে যে না ইউটিউবিং করা যাবে না বা এরকম, তারপর আমরা শখে করি। কিন্তু তাদের থেকে যদি এরকম আপনারা একটা প্রমোটের নামে এরকম টাকা অ্যামাউন্ট দাবি করেন তাহলে তো সেটা আসলে অন্যায়, একটা মানে অন্যায় কী বলবো, এটা মহা অন্যায়, এই অন্যায় মেনে নেওয়া যায় না একদমই। আপনারা এখন এগুলো বন্ধ করে দিন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করছি, এই ধরনের ভিডিও আর দিবেন না। আজকে রিঙ্কা যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে সে কিন্তু একদম প্রুফ সহ দিয়ে দিয়েছে যে রিঙ্কা মেয়ে আপনার পায়লাপুর হাজবেন্ডের। আচ্ছা, একটা মানুষ তো বিয়ে করতেই পারে তাই না, তার দ্বিতীয় বিয়ে হতে পারে, তার আগের ঘরে সন্তানাদি থাকতে পারে, তাই বলে কি তাকে এইভাবে অস্বীকার করতে করা লাগবে? এটা কি কোনো দুনিয়াতে মানে কোথায় বাস করছি আমরা? এখন একটা সন্তানকে তার বাবার পরিচয় নিতে হলে তাকে নানা প্রুফ দিতে হচ্ছে ইউটিউবে। আপনারা এগুলা বন্ধ করে দেন, আপনারা এইসব ভিডিও বন্ধ করেন, আমাদেরকে একটু বাঁচতে দেন। আমরা আসলে এইসব ভিডিও আর দেখতে চাই না, আমরা আপনাদের ভিডিও আর দেখতে চাই না। আমি আপনাদের এই বড় বড় আপুদের অনেক ভিডিও আমি আগে এখনও দেখতাম, তাদেরকে কমেন্টস করতাম, কত ভালো ভালো কমেন্টস করতাম শুধু একটা রিপ্লাইয়ের আশায়, বা হয়তো মনে মনে একটা ধারণা ছিল যে সুন্দর সুন্দর কমেন্টস যদি করি তাদেরকে তারা হয়তো আমাদের একটু আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে যাবে। আমি কত বড় বড় ইউটিউবার আপুদেরকে বলছি যে আপু একটু আমার চ্যানেলটা একটু ভিজিট করে যান বা ই করে যান, তারা আমাদের কমেন্টসের কখনো একটা রিপ্লাই দেয় না, মানে একটা যে রিপ্লাই দিবে সেই রিপ্লাইটা পর্যন্ত দেওয়ার চেষ্টা করে না, কোনো প্রয়োজন মনে করে না। তারা ছোট ইউটিউবারদেরকে কতটা খারাপ হেয় প্রতিপন্ন মনে করে। আল্লাহ তাআলা কাকে যে কখন বড় করবে, কাকে যে কখন ছোট করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আজকে আপনারা যারা বড় হয়ে গেছেন তারা কিন্তু ছোট থেকেই বড় হয়েছেন তাই না? তাই বলে মানুষের এখন আপনার বড় হয়ে গিয়ে মানুষের থেকে প্রমোটের নামে এরকম হাজার হাজার টাকা নিয়ে নেবেন সেটা ঠিক না। বড় বড় আপুরা এখন যা মানে বলতেছে এগুলো শুনে মানে তাজ্জব লাগতেছে, অবাক লাগতেছে যে মানুষ এতটাই নিচু নামতে পারে যে প্রমোট করে এইভাবে মানুষের টাকা নিতে পারে। আর কিছু কিছু ইউটিউবার আছে তারা কিন্তু ভিডিও তৈরি করছে, কিছুদিন আগে দেখলাম একজনের নামে খুবই খারাপ বাজেভাবে ভিডিও তৈরি করেছে, আবার তারই নামে আজকে আবার খুব মানে ভালো গুণগান গেয়ে ভিডিও তৈরি করছে। আসলে এই যে আমি একটা ভিডিও যে তৈরি করছি এতে কিন্তু যে কোনো কিছু প্রমাণ করতে না, আমি মানুষ বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা, যেমন আমরা এখন বুঝতে পারছি কোনটা যে সত্য কোনটা মিথ্যা। তো এগুলো আর দেখতে চাই না, আপনারা প্লিজ প্লিজ এগুলো বন্ধ করুন, বন্ধ করলেই ভালো হয়। ইউটিউবটা একটু ক্লিন করে করুন, ইউটিউবটা ক্লিন একটা ভালো প্ল্যাটফর্ম, এখানে মানুষ ভালো ভালো কাজ করতে এসেছে আপনাদের মতো, এরকম ফাইজলামি করার জায়গা না এটা। যারা এরকম ভিডিও বানাচ্ছেন আমি সবাইকে বলবো আসুন, আমরা আর এই ধরনের ভিডিও হয়তো না বানাবো না, কিন্তু আপনাদের আগে শুধরাতে হবে, আপনারা আগে ঠিক হন, ঠিক হয়ে আমাদেরকে একটু হেল্প করেন যাতে আমরা আর এই ধরনের ভিডিও আপনাদের সম্বন্ধে না বানাই। আর সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর ইউটিউবটাকে ভালো রাখি, সবাই সৎভাবে কাজ করে যাই, দেখবেন একদিন সবার সফলতা চলে আসবে, কেউ মন খারাপ করবেন না। আমি কারণ আমি কোনো গিবত বা কোনো খারাপ ইচ্ছা ঘটনা কিছুই বলিনি, যেটুকু দেখছি ইউটিউবে সেটাই আমি, আমার যতটুকু ভালো মনে হয়েছে খারাপ মন্দ সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার একটু কথার আকারে শেয়ার করলাম। তো আমার কথা যদি আপনাদের খারাপ লাগে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।